Hello. Good morning, all of you. আজকে অনেকদিন পরে সকালে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। সো তোমরা কেমন আছো? সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আজকে অন্য দিনের তুলনায় মর্নিংটা একটু অন্যরকম, কারণ সারাদিন, কালকে গোটা দিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, গত পরশু থেকে বৃষ্টি, সারা সময় বৃষ্টি। আজকে সকালে এই মুহূর্তটা আমি ক্যাপচার করছি, এই মুহূর্তটা একটু অল্প একটু রোদের দেখা মিলেছে। আমরা আমার বাজার এখনও, আমার খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট এখনও হয়নি। ব্রেকফাস্ট আমি করতে যাব, এখনই করবো। তার আগে আমার ইচ্ছা হলো তোমাদের সাথে একটু গল্প করে তারপরে আমি ব্রেকফাস্ট করতে চাই। তা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল রোজ যেরকম ব্রেকফাস্ট করি সেটাই করবো। কলা দিয়ে, আম দিয়ে, মুড়ি দিয়ে নয় খই দিয়ে মেখে খাওয়া। আর করবো তোমার ডাস্টিং করা হয়ে গেছে, আমার সমস্ত হোম ক্লিন করা হয়ে গেছে। কিচেনটাতে যাবো, এবার কিচেনটা ক্লিন করবো। আর আজকে আমরা এগ কারি খাবো, রাতে আমাদের ডিনারে আমরা এগ কারি খাবো। আর এখন আমি এখন প্ল্যানিংয়ের মধ্যে নেই, দুপুরবেলা কী হবে একটা কিছু করে নেবো। মাছ তো আছে, মাছের একটা কিছু প্রিপারেশন করে নেবো, তার সাথে একটা কিছু ভেজ আইটেম থাকবে, নয় ডাল থাকবে, যা হয় আর কি। নাথিং স্পেশাল, না কি কোনো অকেশনও না, কোনো স্পেশাল দিনও না, ইউজুয়াল দিনের মতো যে কোনো একটা কিছু একটা করে নিলেই হলো। আর আমরা এখন কী জানো তো একটুখানি অত খেতেও আমাদের ভালো লাগে না। আর অল্পর মধ্যে একটু আমরা প্রথমে একটু ডালটা প্রেফার করি, যে কোনো একটু ডাল। ডালটা হলে হয় কি, ডালের সাথে একটা কিছু প্রিপারেশন রাখি, না একটু ভিন্ডি ভেজে নিলাম, না একটু আলু পটলের একটা, আলু পটল, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ড্রাই আলু পটলের একটা ভাজা মতো করে নিলাম। ওটাকে আমি আলু পটলে সরু 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 করে পটল ছিঁড়ে ছিঁড়ে পটলের বিচিটা ছাড়িয়ে সরু সরু করে কেটে লম্বা লম্বা করে সরু সরু করে পটলটাকে কাটি, আলুটাকে আলু ভাজার মতো করে কাটি। তারপরে তেলের মতো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ভাজা মতো করে, আলু পটল দিয়ে একটা ভাজা, ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে নেবো। মাছ থাকলে একটু মাছ খেয়ে নেবো, মাছ আছে। তাই আমি আর এখন কিছু প্ল্যানিংয়ের মধ্যে নেই, দেখি কী করি। আর যাই করি তোমাদের সাথে তো সবই শেয়ার করি। তার এটাই খাবো, একটা মাছ খাবো, মাছের সাথে একটু ডাল তরকারি খেয়ে নেবো। কিন্তু রাত্রে আজকে ডিনারে আমরা এগ কারি খাবো। আর ওটা আমরা ভীষণ পছন্দ করি, মানে আমরা দিনে, মানে দিনের মধ্যে সাতা সাতটা করে, মানে আমি আমি নিজে আমি দুটো তিনটে কি চারটে ডিম আমি খেয়ে নিতে পারি। আর ডিমটা খুব প্রোটিন, আজকাল সব বলছে বয়েল দিয়ে খাওয়াটা খুব দরকার। আর আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই ভীষণ ডিম ভালোবাসে। ওটা দিয়ে আমাদের শুরুবার আমি এ নিয়ে করলাম যে কী কী খাবো। বাজারে লোক এখনও আসেনি, আমার হেল্পিংম্যান এখনও আসেনি, আসবে। মানে এখন এত এত ঘোরতর মনসুন চলছে, তো সবাই একটু লেট রান করছে, মানে রেলগাড়িটা ট্রেনটা একটু লেটে রান করছে, সবাই একটু লেট করেই আসছে, কারণ ঘোরা মানে মনসুন পড়ে গেছে এখন। তা টেলিকাস্ট ফোরকাস্ট দিয়েছে তো হেভি রেনফল, গত কদিন হলে হেভি রেনফল হচ্ছে। আজকে এই মুহূর্তটা আমাদের এখানে নেই, একদমই রেনফল নেই, তাই অপেক্ষা করছি। আমি এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এসে তারপরে আমি তোমাদের তো বলে দিলাম, আবার করবো আমি কী কী করবো না করবো। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল আমার ব্রেকফাস্ট কমপ্লিট, ফুল কমপ্লিট। আমি চলে এসেছি আমার চির পরিচিত চেনা জায়গা, আমার বেডরুম। বেডরুমে চলে বেডরুম, এতদিন বেডরুমে থেকে থেকে বেডরুমে কত কাজ, বেডরুমে থেকে থেকে আমি ভুলেই গেছি যে আমি হলরুম থেকে এসে আমার পরিচিত কিচেনে চলে এসেছি। আমি আমার পরিচিত জায়গা, আমার রান্নাঘরে, আমার কিচেনে আমি চলে এসেছি। এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, সমস্ত রান্নাঘর, কিচেনের স্ল্যাবটাগুলো সব আমি পরিষ্কার করে দিয়েছি, বাসি রান্নাঘর ঠান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ওয়েট করছি আমার বাজার থেকে
অল্প কিছু, আর প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের দরকার পড়ে। এই গৃহস্থ লোকদের প্রত্যেক দিন কিছু না কিছু বাজার থাকে, এই নিয়ে বাড়ির লোকদের সাথে খুব কনফ্লিক্ট হয়, কিছু না কিছু আমাদের থাকে। ধরো আর চিনি নেই তো কালকে একটু আলু লাগবে, আজকে আলু নেই তো পরশুদিন একটু পেঁয়াজ লাগবে, পরশুদিন পেঁয়াজ নেই তো তারপরের দিন একটু ডিম লাগবে। মানে হাউস হোল্ডের যে আমাদের নিত্য যে জিনিসগুলো প্রত্যেক দিন একটা না একটা কিছু লেগেই থাকবে, আর বিরক্তও তো লাগে। একবারে মাসের প্রথমে একবারে মান্থলি সিস্টেমে এনে রাখি, তারপরে আস্তে 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 দিন যায়, তারপরে মিডল অফ দ্য মান্থ তো আমাদের আবার একটু একটু করে জিনিস আনতে হবে। তাই চলো, ডেইলি লাইফ আর তোমাদের বলেই দিলাম, আমি অপেক্ষা করছি, এখনও বাজার আসেনি। বাজার বলতে আমি ভুল বললাম, বাজার বলতে একটু ডিম, ডিম আর আলু, আলু ডিম ঘরে এখন বর্ষাকালে ডিম আর আলুটা খুব প্রয়োজনীয়, ভেরি ইম্পর্টেন্ট মানুষের জীবনে। যে বর্ষাকালে ঘরে একটু চাল ডাল আলু পেঁয়াজ ডিম এগুলো রাখা দরকার, কখন এত বৃষ্টি পড়বে হাঁটু জল হয়ে যাবে, মানে খেতে অসুবিধা হবে। ওই জন্য আর একটা কথা বলতে ভুলে গেলাম, তেলটাও মাস, তবে আমার এখন তেল আছে, তেল এখন দরকার নেই না, একটু থাকতে থাকতে আনাই, একদম শূন্য করি না ঘরটাকে, একটু থাকতে থাকতে আনাই। তো আমার সকালের রুটিন আমি তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন অপেক্ষা করছি বাজার থেকে যে জিনিসগুলো আনতে দিয়েছি সেটার জন্য। রান্না কী হবে, দুপুরে কী খাবো, রাতে কী খাবো, আমার সব বলা হয়ে গেছে আমার এই জায়গায়। অনেক দিন বাদে ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম, আবার আমি এসে গেছি আমার অতি চেনা মোস্ট ফেভারিট জায়গা, আমার কিচেন, আমার রান্নাঘর। এই জায়গাটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখছো, এটা দেখে দেখে তোমরা খুব অভ্যস্ত হয়ে গেছো, অভ্যেসের বাইরে চলে গেছিলাম। এই জন্য প্রথমে বললাম আমি আমার শোয়ার ঘরে আছি, না আমি আমার রান্নাঘরে কিচেনে আছি, এটাই আমার ফেভারিট প্লেস। এখানে আসলে আমার যত রাজ্যের কথা মনে হয়, যত কিছু মনে হয়, তো আমি আবার আসছি তোমাদের কাছে, কেমন পাল্লার বন্ধ বলে এই টর্চার আমার উপরে দেখতে থাকো। তারপর তোমরা দেখলে টর্চারের পর এই হলো আমার সাইড এফেক্ট। সো সাইড এফেক্ট তো হলো, তারপরে টর্চারের পর আমি যে কী ব্লান্ডারটা করলাম সেটা তো তোমাদের আমার শেয়ার করতে হয়। সো ফার্স্ট ইজ টর্চার, দেন ইজ এ সাইড এফেক্ট, অ্যান্ড দেন হোয়াট ব্লান্ডার আই হ্যাভ ডান। তো আমরা সবাই জানি এখন পার্লার বন্ধ, পার্লার এখনও খোলেনি, কবে খুলবে সেটাও এখনও আপডেট আমাদের কাছে আসেনি। তবে ব্যাপারটা হচ্ছে সেটা হলো, যেহেতু পার্লার বন্ধ বলে বাড়িতেই আমাদের যতটুকু করার করতে হবে, তো আমি ওরকম বিশ্বাস করি না বেশি করে পার্লারে যাওয়া, মেকআপ করা, দ্যাটস নট মি, সেটা আমি অতটা মানি না। কিন্তু বেসিক যে জিনিসটা, আইব্রোস করা, তারপর একটু মানে যতটুকু দরকার আর কি ততটুকু। এইবার আইব্রোস তো এবার আমাদের বাড়ি থেকে করতে হবে, বাড়িতে একটা বিট ক্রিম আছে ওটা দিয়ে আমার মা আমাকে করিয়ে দেয়, সেটা তো সাই তোমরা টর্চারটা দেখলে। তারপরে আমি যে ব্লান্ডারটা করলাম সেটা জাস্ট ভাবা যায়। এবার কী হয়েছে, আমাকে তো মা পরিয়ে দিয়েছে ওই বিটটা পরিয়ে দিয়েছে, তো আমাদের যেটা হলো মিনিমাম 5 মিনিটস রাখতে হবে, তারপরে ওটা মা তুলে দেবে, ও একটা স্টিক আছে স্টিকটা দিয়ে তুলে দেওয়ার পর তারপরে ধুয়ে নিতে হবে, ওয়াশ করে নিতে হবে। আমি কী করেছি কি, আমার মাথা কোন আমেরিকা প্যারিসে চলে গেছে, আমি বসে ভাবছি এ তো হয়ে গেছে না, ও ফেসটা ওয়াশ করে নেবো হয়ে যাবে। তারপরে মার কী অবস্থা, কী করলি এটা, কী ব্ল্যান্ডার করলি তুই, কী আগে তো আমি এটা করবো, আগে তো আমি ওটা তুলবো, তারপরে তো তুই ফেসটা ওয়াশ কর। তো এই হলো ব্ল্যান্ডার, প্রথমে টর্চার, টর্চার কা সাইড এফেক্ট, আর সাইড এফেক্টের পর ব্ল্যান্ডার। তো বলি এই আমার ব্ল্যান্ডার করা ব্লগটা তোমাদের ভাল লেগেছে, ভাল লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইফস্টাইল ব্লগিং চ্যানেল মি অ্যান্ড মাই মম।